আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি হলো যে আমার কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়া জার্নি নিয়ে। আমি মাইকটা হাতে নিছি এই কারণে বিকজ আমি এখন বিমানে আছি, প্রচুর নয়েজ হবে যেটা আমার এডিটিং করতে খুব সুবিধা হবে যে মাইকটা ইউজ করে এটা রোডের। তো মূলত কথা হচ্ছে যে জার্নি কিন্তু আমি একলা করি না, আমার সাথে আপনারা করেন, কেননা আমার ব্লগ প্রত্যেকটা ভিডিও আপনারা এনজয় করেন। কোথায় যাচ্ছি, কী খাচ্ছি, কীভাবে ঘুরতেছি, সো এই বিষয়গুলো মাথায় রেখে আমি চিন্তা করলাম আপনার যেহেতু আমার ব্লগ অথবা আমার জার্নি এত পছন্দ করেন, তাই ছোটখাটো বিষয়গুলো এড়িয়ে না যেয়ে মাঝে মাঝে কিছু টিপসও দেওয়া যায় সে ধারাবাহিকতাই এই ব্লগটা করা। বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে বলবো প্রথমবার বিমানে উঠলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয় নিয়ে, এবং খুব মজাদার একটা কাহিনী আছে অর্থাৎ গল্প যেটা কিনা আমি সবার শেষে শেয়ার করবো। তো কেমন আছেন সবাই, কমেন্ট করে জানাই ফেলবেন। আমি রোহান আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার যাত্রা সম্পর্কে আমি আপনাদেরকে বলি, আমি 10 দিন থেকে 15 দিনের একটা সফরে যাচ্ছি, রিটার্ন টিকিটটা এখনো কনফার্ম করিনি, ওটা বুকিং এ আছে। তো আমার যে জার্নিটা শুরু হবে সে জার্নিটা হবে হলো যে কুয়ালালামপুর, কুয়ালালামপুর টু হবে যে হলো যে আমার লঙ্কা ওয়ে, ওখান থেকে প্যানাং, প্যানাং টু জোহর বারু, এভাবে করে আমি আমার সফরটা শেষ করব। আমার জার্নি কিন্তু দেখে না গতানো, একটু ক্যামেরাটা রেখে নিই, ওকে। আমার জার্নি কিন্তু গতানুগতিক ধরা মানে দাঁড়াই হয় না, মানুষের যেসব জায়গায় যায় টুরিস্ট স্পট এমন না, আমার ব্লগগুলো অন্যরকম, অন্য ধরনের হয়। একটা দেশের গ্রাম দেখতে কেমন হয়, লোকাল যানবাহন কেমন হয়, যাত্রাটা কেমন হয়, আমি কিভাবে এনজয় করতেছি, কি খাচ্ছি, রাস্তাঘাট, লোকজন, কৃষ্টি কালচার, দেন ওই দেশটা আসলে কেমন হয়ে থাকে একজন সাধারণ মানুষের চোখে আমি আপনাদেরকে দেখাবো। আমার ক্যামেরা লেন্স মানে এটা হলো আপনাদের চোখ, তো আপনারা খুব এনজয় করবেন। তবে আমরা আমাদের মূল টপিকে আছি, যেহেতু আমি মালয়েশিয়া যাচ্ছি, মালয়েশিয়ার জন্য আমার প্রথমে আমি আমার বিমানের টিকিট কেটে নিই, বিকজ আমি যেহেতু একজন এজেন্সি ওনার, দেখেন আমি কিন্তু ট্রাভেল বিজনেস করি, আমি আপনারা হয়তো জানেন পিটি ট্রাভেল মার্টের ওনার। তো আপনারা যদি কোনো দেশে ভ্রমণ করতে চান ডেফিনেটলি কিন্তু আমার অফিস এসে ভিজিট করতে পারেন, আমরা ভিসা ইয়ার টিকিট নিয়ে অনেক কিছু নিয়ে কাজ করি। তো আপনারা যদি কখনো ভ্রমণের কোনো ধরনের প্ল্যান থাকে সেটা সমাধান কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি পেয়ে যাবেন কোথায়, পিটি ট্রাভেল মার্টে এসে ভিসা সহ ইয়ার টিকিট সব কিছু পাবেন। ওকে, প্রথমবার বিমান উঠলে আপনাকে অবশ্যই বোর্ডিং, দেন হলো যে আপনাকে চেক ইন, এসব কিছু নিজে নিজে কমপ্লিট করতে হবে, এটা পারবেন। মানুষের দিক দিয়ে সেটা হলো যে সামনের মানুষ যেভাবে যাচ্ছে আপনি ওইভাবে সিরিয়াল ধরে বিমানবন্দরে মিনিমাম 3 ঘন্টা আগে ঢুকবেন। আর আপনার সাথে যদি আমার মতো ক্যামেরা অথবা জল শুল্ক বিভাগের কোনো পণ্য থাকে যেটা আপনাকে ট্যাক্স ধরা হতে পারে, তাহলে 4 ঘন্টা আগে আসবেন। এসে নিচতলায় শুল্ক বিভাগের লোকের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি লিস্ট করে আসবেন ক্যামেরা ট্যামেরা এগুলা, কেননা আমি একবার কিন্তু জরিমানা দিছি, কারণ এগুলো নিয়ে কিন্তু সবাই সব ভিডিওতে বলে না, অনেকে জানে না যে আসলে কোন জিনিসটাতে ট্যাক্স কাটে কোন জিনিসটাতে না। রাগের মাথায় কিন্তু আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু অবশ্যই ওদের উচিত আমাদেরকে অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদেরকে প্রচার করা যে দেখেন বিমানবন্দর আসলে আপনার সাথে এইগুলো নিয়ে আসবেন না, ওইটা নিয়ে আসবেন। একটা সময় দেখেন বিটিভিতে কিন্তু এড দিত, 2 সন্তানের বেশি না একটা হলে ভালো হয়, এই ধরনের কিছু অ্যাওয়ারনেস কিন্তু আসবেন, মানে মানুষকে জানানো কিন্তু উচিত এটা বিমানবন্দর কর্তৃপক্ষের। বিকজ আমরা দেখে মোস্ট অফ দা যারা বিমানে জার্নি করে বাংলাদেশের 70%-এর মতো আমার মতে তারা কিন্তু প্রবাসী ভাইয়েরা, আসার সময় কিন্তু অনেক হ্যারাসমেন্ট হয়, সেটা কি কারণে হয় না জানার কারণে। তো এটা কিন্তু সরকার এবং গভর্নমেন্ট ছাড়াও বিমানবন্দর অথবা কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইন বাংলাদেশের ওদের উচিত যে তারা যখন অ্যাড ক্যাম্পেইন করে তখন মানুষকে কিছুটা হলেও ইনফরমেশন দেওয়ার, এটা আমার পার্সোনাল মতামত যেহেতু আমি একজন রেগুলার ট্রাভেলার। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করি, প্রথমবার বিমানে যখন আসবেন সাথে যদি আপনার কোনো ট্যাক্স আওতাভুক্ত কোনো জিনিস থাকে তাহলে নিচে আপনি কি করবেন লিস্ট করে নিয়ে যাবেন, তাহলে আসার সময় এটা নিয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে ডিটেইলে বোঝার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন, এবং আরও যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগে গিয়ে কিন্তু আপনারা ট্রাভেল গাইড ব্লগগুলো দেখতে পারেন। ওকে, আমরা এই টপিকে আসলাম। তো বোর্ডিং অ্যান্ড হলো যে চেক ইন ছাড়াও কিন্তু প্রথমবার বিমানে আসার সময় আপনার লাগেজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা কি কি জানেন যে লাগেজে কিন্তু আপনি ব্যাটারি, দেন ল্যাপটপ, দেন হলে যে আপনার হলে যে এমন কোনো পণ্য রাখবে না যেগুলো হলো জ্বালানি, মানে আসলে কলেজে দেওয়া সবাই গ্যাসের বোতল, আরও অনেক কিছু রেস্ট্রিকশন আছে, তো বাইরে থেকে গিয়ে আনার সময় সাবধান থাকতে হবে। তো এই জিনিসগুলো আপনি মাথায় মাস্ট বি রাখবেন। হ্যাঁ, যদি আপনার সাথে ল্যাপটপ, ব্যাটারি এইসব কিছু থাকে হ্যান্ডব্যাগে নিয়ে আসবেন, ড্রোন থাকলে ড্রোন ব্যাটারি খুলে ফেলবেন, ড্রোন কী করবেন আপনারা লাগেজে দিয়ে দেবেন, ব্যাটারি হ্যান্ডব্যাগে নিয়ে আসবেন। ওকে, আমরা এই একটা টপিক আপনাদেরকে জানাই। তো মাঝখানে বলে রাখি খুব মজার একটা কাহিনী আছে, সেটা হলো কাস্টমারের সাথে এবং হলো যে ইমিগ্রেশনের সাথে আমার হয়েছে, এটা আমরা শেষে শেয়ার করবো যাতে আপনারা জানতে পারেন মতো। তো আমরা আরেকটা ইনফরমেশনে যাচ্ছি, যাওয়ার আগে আপনাদেরকে বিমানটা দেখাই। এই যে দেখেন ইউএস বাংলা এয়ারলাইন্স, আমরা ইনফরমেশনে আসবো কিন্তু আপনাদেরকে কিছু নাজার অত দেখাতে হবে, ব্লগটা আমরা বোরিং কেন করবো, জানি না কথা বুঝতেছেন কিনা, না বুঝলে পুরো ভিডিওটা আমার লস হবে। দেখতেছেন কি সুন্দর ওয়েদার, বিশ্বাস করবেন না আমি যদি বাড়িতে 2-4 দিন থাকি না আমার বোরিং হয়, মানে আমি বোরিং ফিল করি,
ওয়াও, ওকে, তো আমরা আমাদের টপিকে আসি। তো প্রথমবার বিমানে ওঠার পর আপনি, বিমানে ওঠার পর যদি আপনি জানালার পাশে বসতে চান, তখন বোর্ডিং করার সময়, সরি, চেক ইনের সময় আপনি বলবেন এয়ারলাইন্সের যারাই থাকে যে আমাকে একটা জানালার পাশে সিট দেন। এটা অনেকে বলে না, এটা কিন্তু একটা চালাকি। আমি নিজে দেখেন প্রত্যেক সময় আমি জানালার পাশে কিভাবে বসি, এটা হলো যে আমি তাদেরকে রিকোয়েস্ট করি, দেখেন যে আমাকে একটা সিট দেন, উইন্ডো সিট, যাতে আমি পরে মানে বসে কমফোর্ট ফিল করতে পারি। তো যারাই প্রথমবারে আসতেছেন বিমানে, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকার হবে, জানি অনেক কিছু জানতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু বিশ্বের নানা প্রান্তে ঘুরে থাকি, এমন এমন দেশ আছে যারা কিনা, যেসব দেশে কিনা মানুষের যাওয়ার স্বপ্ন, ওইসব দেশে আমি ভ্রমণ করে আসি, জাস্ট ভ্রমণ। তো আপনারা যারাই ভ্রমণ করতে আগ্রহী, ভ্রমণ করতে ইচ্ছুক, আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পিজি ট্রাভেল মার্টের মাধ্যমে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, দুবাই, সৌদি, কাতার, অনেক দেশ, এগুলা, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চায়না, এগুলো নাম বললে শেষ হবে না। যাই হোক, আমরা আউট অফ টপিকে চলে যাচ্ছি, মেন টপিকে আসি। মাইকটা ধরে আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আমি কেন একটা নেতা নেতা ভাব আসতেছে। ওকে, নেতা ভাব ফালাই। এখন হলো যে দ্বিতীয় বিষয়, বিমানে যখন বসবেন, বিমানে বসার আগে দেখেন আপনি যখন আপনি যখন চেক করবেন, সিকিউরিটি চেক, এর আগে প্রস্রাব পায়খানা সেরে নেবেন। কেননা এর ভিতরে 2 ঘন্টা আপনাকে কিন্তু কোনো কিছু করতে পারবেন না। সিকিউরিটি চেকের আগে ডেফিনেটলি ওয়াশরুমে যাবেন, বাথরুমের চাপ থাকলে, প্রস্রাবের চাপ থাকলে এগুলো সেরে আসবেন। নামগুলো উচ্চারণ করতেছি, জানি না আপনাদের খারাপ লাগবে কিনা, বাট একটা নতুন লোকের জন্য এসব কিছু জানা জরুরি। কারণ 2 ঘন্টা চাপাই রাখা, ওখান থেকে বের হতে দিবেন, এটা কিন্তু মুশকিলে পড়বেন। প্রথমবার আমি মুশকিলে পড়ছিলাম, দারুণ লেভেলের প্রস্রাবে দুটছিল, পরে যাইতে পারি না, কি লেভেলের যে একটা বিরক্ত লাগছে মেন্টালি, তখন মনে হচ্ছে যে মানে চিড়চিড়ে একটা ভাব চলে আসে। যাই হোক, তো প্রথমবার বিমানে যখনই আপনি আসবেন, তখন ডেফিনেটলি চেক করবেন, মানে চেষ্টা করবেন আমার ভিডিওটা দেখার জন্য, অথবা বন্ধু বান্ধবকে রেফার করার জন্য, যাতে ওরা বুঝতে পারে মতো। ওকে, আপনি সিটে বসছেন, সিটে বসার পর বিমানে যখন সিট বেল্ট সংকেত যতক্ষণ পর্যন্ত অফ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সিট ছেড়ে উঠতে পারবেন না। উপরে হাতুড়িতে হ্যান্ডব্যাগ, ডেফিনেটলি 7 কেজি আনবেন, এর উপরে আনার চেষ্টা করবেন না, তাহলে হয়রানি করবে, বিকজ এটা ওদের রুলস। বিমান দিয়ে কাইতে হয়ে যেতেছে, আমার ডর লাগে। ওকে, দেন ওয়াশরুমে যখন যাবেন বিমানের ভিতরে, এখানে কিন্তু বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে, প্লেস ডেফিনেটলি মারবেন, লেখা দেখবেন কোনখানে প্লেস লেখা আছে, না বুঝলে বিমানওয়ালার হেল্প নেবেন। কারণ আপনি প্লেস না মারলে জিনিসটা কিন্তু অর দেখা যায়, পরবর্তী যিনি যাবে উনি আপনাকে মনে মনে আপনার প্রতি তার একটা প্রান্তিক ধারণা সৃষ্টি হবে। প্লেস মারবেন, টিস্যু ফেলানোর জন্য ওদের ডাস্টবিন আছে, এবং আরও আপনার বিভিন্ন সাংকেতিক চিহ্ন আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে আপনি কিন্তু মুখ ধুয়ে ফ্রেশ হতে পারবেন, টিস্যু আছে ইউজ করে। ডেফিনেটলি আপনাকে কী করতে হবে, চিহ্নগুলো মার্ক করতে হবে, না বুঝলে প্রয়োজনে হেল্প নেবেন। আর এখানে বইয়ের কিছুই নেই, আপনি এখানে টাকা দিয়ে বিমানে করে যাচ্ছেন, আপনি যদি না বুঝেন, আমিও অনেক কিছু বুঝতাম না, তো ওইটা জেনে নিবেন, মনে কোনো শরম রাখবেন না। মানে শরম রেখে যদি আপনি না মেরে আসেন, তাহলে এটা শরম, কারণ আপনি আপনার যেটা বলে পিসটা অথবা বস্ত্রাপ, এগুলো আরেক ব্যক্তিকে সহ্য করতে হবে, যেটা মোটে উচিত না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এরকম আসি হলো যে খাবার দাবার ব্যাপারে, তো আপনি টিকিট কাটার সময় আপনার কিন্তু লাগেজটা চেক করবেন, কয় কেজি থাকে, এবং হলো যে আপনার আরও একটা জিনিস, এটা হলো যে ফুড অ্যাভেলেবেল আছে কিনা। বাজেট এয়ারলাইন যেগুলো সস্তা থাকে, ইন্ডিগো সব বিভিন্ন এয়ারলাইন্সে ফুড থাকে না, তবে বাংলাদেশ বিমান, ইউএস বাংলাতে খাবার দাবার থাকে, আপনি চাইলে এটা কিন্তু ম্যানুয়ালি সেট করে নিতে পারেন। ওকে, তো আমাদের বিমান জার্নি, আমরা কিন্তু আপনাদেরকে মোটামুটি লেভেলের চেষ্টা করলাম আমি একটু ধারণা দেওয়ার জন্য প্রথমবার কীভাবে যাবেন। তো বিমানে এবার আমি আমার সম্পর্কে একটা মজার গল্প শেয়ার করি, সেটা হলো যে আমি কিন্তু বাংলাদেশ বিমান, দেন হলো যে এর আগে আমাকে ফাইন ধরা হয়েছিল ক্যামেরার জন্য, ওইটা নিয়ে 2-3টা ভিডিও বানাইছি, মোটামুটি ভাইরাল হয়েছে। তো আসার সময় শুল্ক বিভাগে আমাকে এমনি চাইছে, আপনাকে দেখছি মতো লাগে কোথায় কোথায়, পরবর্তীতে কবু আচ্ছা ফেসবুকে দেখছি, মানে আমি এত লজ্জায় পড়ছি। উনি না আমাকে খুব হেল্প করছে, যেটা সত্যি কথা, সব জায়গায় মিথ্যা কথা বলে ভিউ কামানোর দরকার নেই, এগুলো আমি করিও না, যেটা সত্যি এটা করি। উনি আমাকে খুব হেল্প করছে যে এভাবে এভাবে করেন, বাট আবার আসার সময় দেখে যদি হয় না আবার করে কিনা, কারণ আমি অলরেডি ডিক্লারেশন দিয়ে আসছি, একটা চিঠিও লিখে আসছি, ওনার সামনে আমি লজ্জায় পড়ে গেছি, ওরা কিন্তু আমার ভিডিও দেখে। এরপর আরেকটা কাহিনী হচ্ছে, সেটা ইমিগ্রেশন অফিসার, উনিও দেখে, কারণ এর আগে উজবেকিস্তান যাওয়ার সময় উনি আমাকে নিয়ে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করছিল, তখন উজবেকিস্তান তেমন লোকজন ভ্রমণ করতো না, কেন যাচ্ছি কী কারণে, পর ওনার ছেলে নাকি ব্লগিং করতে চাই, উনি আমাকে বললো কেমনি কি, তো টিপস দিয়েছিলাম। তো ওই ব্যক্তি আমাকে বলে যে আপনার সাথে কি কোনো ক্যামেরা ট্যামেরা আছে কি ভাই, কারণ আপনাদের তো আবার কলারে অথবা প্রথমের চিপাই যাবে ক্যামেরা থাকে, চিন্তা করেন জিনিসটা কেমন একটা সিচুয়েশন, যে আপনি ওদেরকে নিয়ে বাস দিয়ে ভিডিও বানাচ্ছেন। দেন একটা বাস না, অ্যাকচুয়ালি আমি আমার মনের ভাব প্রকাশ করি, দেখেন এই বিষয়গুলো যদি আমি তুলে না ধরি আপনারা অনেকেই কিন্তু জানবেন না। আমি যেহেতু একজন র্যান্ডম ট্রাভেলার, ফ্রিকোয়েন্স ট্রাভেল করি, তো আমার এই ভ্রমণগুলো আপনারা দেখেন, এনজয় করেন, বাট কিছু কিছু সুবিধা আপনাদের উচিত আমার কাছ থেকে নেওয়া। আমি যদি এগুলো শেয়ার না করি আপনারা জানবেন কোনখান থেকে,
দ্যাটস ওয়াই আমি এগুলো শেয়ার করি এবং আমি সামনেও করবো, এই না যে আমি করবো না, আমি প্রবলেম ফেস করছি ওইটা ভিডিও করবো এবং এটার সলিউশন কিভাবে হয় ওইটাও করবো, যাতে আপনারা বুঝতে পারেন এই জিনিসগুলো নিয়ে আপনারা আরও সচেতন হতে পারেন। তো দুইটা জিনিস আমি লজ্জায় করছি। 3 নম্বর ভালো দিক হলো, আলহামদুলিল্লাহ আমি এয়ারপোর্টে আসার পর হোটেলে উঠলাম, হোটেলে উঠে নিচে নাস্তা করতে গেছিলাম রাতে, ওখানে যে ব্যক্তি সার্ভ করতেছে যেটা ওয়েটার বলে যাই হোক তার প্রতি আমার সম্মান আছে, ওই ব্যক্তি আমাকে চিনে বলছে, আমাকে বলো ভাই কেমন আছেন, আমি তো আপনার সব ভিডিও দেখি, প্রথম মনে করছি যে না মনে হয় দেখেন একটা দুইটা, ওমা পরে উনি আমাকে বলতেছে যে ভাই ঘোরার কোস্তা আসলে কি হালাল। আমি তো অবাক, ও বাহারাইনে আমাকে যে ডিপোর্ট করেছিল ওই গল্প সহ জানে, এর মানে উনি আমার ভিডিও দেখে। এই ব্যক্তি সহ বসুন্ধরাতে আমি গেছি M3 Pro কেনার জন্য ম্যাকবুক, ওইখানে তার দুই বাতি জানিয়ে এক ব্যক্তি, তো এক ভদ্রলোক আমাকে চিনে বলছে, ডাক দিয়ে ভাই কেমন আছেন হাই হ্যালো। দেন এয়ারপোর্টে ওঠার সময় মোটামুটি আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে, আপনারা যদি আমরা দেখেন চিনেন জিজ্ঞেস করবেন যে মোহন ভাই কেমন আছেন, এই জিনিসগুলো আমাকে একটু আলাদা একটা ফিল দেয়, কেন জানি ভালো লাগে আসলে আমার কাছে, এটা আমার খুব মানে এনজয় করি আমি বিষয়টা, যে একটা লোক আমাকে চিনতেছে আমার ভিডিও দেখতেছে, এই জিনিসগুলো আমাকে খুব আনন্দ দেয়। আমার কাছে এটা মনে করেন যে লাখ টাকার সমান, একটা ভিডিও যদি মিলিয়নও হিট না হয় কিন্তু এক ব্যক্তি যখন পিছন দিয়ে বলে রোহান ভাই আমি আপনার ভিডিও দেখি, ওটা 10 মিলিয়ন ভিউর চেয়ে আমার এটা বেশি আনন্দ দেয় যে না একজন ব্যক্তি আমাকে চিনে, সে আমার সম্পর্কে জানে আমার ভিডিও দেখে। তো যাই হোক, এই হচ্ছে ছিল আমার গল্প। তো গল্প শেষে এখন একটা কথা বলে, আমার এখান থেকে যেতে হবে কুয়ালালামপুর, কুয়ালালামপুর হয়ে আমি আমার জার্নিটা করবো হলো যে লঙ্কা ওয়ে, আবার নেক্সট ফ্লাইট ধরবো, বাট এর ভিতর 6 ঘন্টার একটা ট্রানজিট সময় নিছি আমি, কারণ বাংলাদেশ এবং বিমান এবং ইউএস বাংলা বিমান লেট করে প্রায় সময়, দ্যাটস ওয়াই। কিন্তু এখন মনে হচ্ছে যে না এত বড় ট্রানজিট নেওয়া উচিত হয়নি, সন্ধ্যা 6টা বাজে কখন বিমান ছাড়বে আমার ওখানে বসে থাকতে হবে, আজকে ফুল দিন আমার যাবে জার্নি 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 করে। এন্ড হলো যে মজার আরেকটা মজার বিষয় আপনাদের সামনে, কিন্তু রিসোর্টের দারুণ একটা ব্লগ আনবো, কেন জানেন যে প্রায় বাংলা টাকা 18,000 টাকা দিয়ে 2 দিনের জন্য আমি রিসোর্ট বুক করছি লঙ্কা ওয়েতে, খুব এনজয় করবো, খুব মজা করবো, আনন্দ করবো, থাকবো, ঘুরবো, বেড়াবো 8-10টা মানুষের মতো না, তো ডিফারেন্ট ওয়েতে। তো আমারই সুন্দর ভ্রমণ জার্নি দেখতে চোখ রাখুন রোহান ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, আর হ্যাঁ জার্নিটা এনজয় করতে। সাথে দেখা হচ্ছে আগামীকাল, চেষ্টা করবো আমি ডেইলি দুপুর 1:30-এ, সরি কথা মনে হয় তখন বুঝেন নাই, তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল, চেষ্টা করবো প্রত্যেক দিন বিকাল 5টায় অথবা দুপুর 1:30-এ ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা আমার সাথেই থাকুন এবং ব্লগ দেখতে থাকুন, আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন কোন কোন বিষয়গুলো ভালো লাগে এবং হলো যে মানুষের কোন কোন জায়গায় ব্লগ দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। যাওয়ার আগে আমি আবারও বলতেছি, আপনারা যদি কেউ আমার মতো ভ্রমণ করতে পছন্দ করেন, ভ্রমণ বিলাসী, ভ্রমণ পিয়াসী, যে যেমনই থাকেন, আপনি চাইলে আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু আপনারা ভিসা ইয়ার টিকিট করিয়ে নিতে পারেন নিশ্চিন্তে। মানে একবার যেটা বলতে কি জানেন, আমি অনেক প্রবলেম ফেস করার পর আমি ট্রাভেল এজেন্সি সেটা খুলছি, যাতে আমার মতো যারা ভ্রমণ করে ট্রাভেল করে তারা যেন প্রবলেম ফেস না করে, তো দ্যাটস ওয়াই কিন্তু আমি আমার ট্রাভেল এজেন্সিটা খোলা। তো আপনারা চাইলে কিন্তু এই সুবিধাটা লুফে নিতে পারেন, তার জন্য বিডি ট্রাভেল মার্ট আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, নক দেন আমাদের আপনাদেরকে কি একটু বিমানের খাবার দাবারটা দেখাবো কিনা দেখি, আমরা ভিডিওটা স্কোপ করার আগে খাবার দাবারটা আপনাদেরকে দেখাবো কেমন হয়ে থাকে। তো ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শোতে। আমাদের খাবার চলে আসছে খিচুড়ির সাথে মাংস, এটা ফিননি নাকি পায়েস দিলে সম্ভবত, খিচুড়িটা ভালো এসতেছে, আহামরি না হলো ভালোই হবে, খাবারটা খাই আপনাদেরকে জানাই কেমন হয়েছে।
সরিষার তেল দিয়ে এটা মাংসটা এবং ইয়াটা কি বলুন খিচুড়িটা বানানো হয়েছে। সকাল সকাল খাওয়াটা আমি সকালে পরোটা খাই, পরোটার ব্যবস্থা করলে ভালো দেখে ইনশাল্লাহ। আমার একটা স্বপ্ন আছে, সেটা হলো যে দুবাই থেকে ইউএসএ বিজনেস ক্লাসে ঘুরে যাওয়ার, তখন হয়তো খেতে পারি। $8,000 স্পেন্ড করবেন জাস্ট একটা ভিআইপি ট্রিপের জন্য। মাংসটা খাবো আমি, বাকিটা ফেলে যাবো। খিচুড়িটা খাইতে পারি নাই, কেমন মানে অদ্ভুত লাগতেছে। পোলার চাল দিয়ে খিচুড়িটা বানাইছে, মানে এটা আমার পেটে হজম হবে না, পোলার চাল আমি খাইতে পারি না। আর দ্বিতীয়ত হলো যে তেলের গন্ধ, যেটা সরিষার তেল, এটা খুব ভালো স্বাস্থ্যের জন্যে, বাট অভ্যস্ত না তার কারণে পুরোটা আমি রেখে দিছি, কিন্তু এটা ভালো লাগতেছে। তো বন্ধুরা আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। আমরা কিন্তু মালয়েশিয়ার সিরিজ তা প্রত্যেক দিন আপলোড করবো, প্রত্যেক দিন আপলোড হবে, আপনাদেরকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইলো। ইউটিউবে গিয়ে 4K দেখে আসবেন আপনারা সবাই ইনশাল্লাহ। আগামীকাল দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।